এক লাখ সরকারি চাকরির আমি কথা কৈছিল। এই মুহূর্তলৈকে 70,000 চাকরির হয় নিযুক্তি নহলে নিযুক্তির প্রক্রিয়া আরম্ভ হয়েছে। অহা মাহত আমি আকৌ 15,000 চাকরির এই মাহ আর অহা মাহত আমি বিজ্ঞাপন দিম, আর চাওঁতে চাওঁতে অহা 3-4 মাহৰ ভিতৰত আমি 1,00,000 চাকরির আমার যে দায়িত্ব সেই দায়িত্ব আমি সম্পূর্ণ করি। নির্বাচনের সময়ত আমি রাইজক কৈছিল যে আমি লাহে লাহে অরুণোদয় আসনি রাইজক সম্প্রসারণ করিম। অরুণোদয় আসনির আমি হিতাধিকারিয়ে পোৱা টকার পরিমাণ আমি বৃদ্ধি করিম। 830 টকা দি আমি আরম্ভ করেছিল, 1,000লৈকে গলো, আর এইবার আমি 1,250 টকাকৈ রাইজক দিয়া আমি আরম্ভ করছো। আপনালোকে জানি অত্যন্ত ভাল পাব যে অহা 12 তারিখের পর 12 ডিসেম্বরের পর অরুণোদয় আসনিত আমি নতুন হিতাধিকারী আকৌ নতুনকৈ তালিকাভুক্ত করার কামও আমি আরম্ভ করি। অর্থাৎ এই বঙাইগাঁও জেলাত মূর মই আশা করা মতে আরো 20-22,000 মহিলা বা মহিলা পরিয়াল এই অরুণোদয় আসনির লগত জড়িত হব। চাওঁতে চাওঁতে আমার মাত্র গভর্নমেন্ট 1.5 বছর হয়েছে, প্রত্যেক বছরে আমি এনেকে অরুণোদয় পোৱা মহিলার সংখ্যাও বঢ়াই বঢ়াই গৈ থাকিম, যাতে সকলো মহিলা দরিদ্র মহিলার পরিয়ালত আমি যাতে অরুণোদয় আসনি দিব পাৰো। এইবার আমি আৰু এটা সিদ্ধান্ত লৈছো যে যিবিলাক মহিলাই বিধবা পেনশন পাই আছিলে, অরুণোদয় পোৱা নাছিলে, অহা বছর 1 এপ্রিলৰ পৰা বিধবা পেনশনৰ জাগাত আমি তেওঁলোকক একেকুবে অরুণোদয়লৈকে প্রমোশন দি দিম, যাতে তেওঁলোকে 250 টকা জাগাত 1,250 টকা পাব পাৰে। অর্থাৎ বিধবা সকলেও ডাইরেক্টলি অরুণোদয় পাই যাব, অরুণোদয় পোৱা পৰিয়ালে অরুণোদয় পাব। আজি 1,250 হৈ আছে, প্রত্যেক বছরে এই অরুণোদয় আসনির ধনের সংখ্যা বাড়ি বাড়ি গৈ থাকিব। এইবার আমি আরো একটা কাম আরম্ভ করব খুঁজছো, সেইটো হল যে যিবিলাক মানুহৰ পৰিয়ালত, দরিদ্র মানুহৰ পৰিয়ালত রেশন কার্ড নাছিলে, তেওঁলোকক আমি আকৌ নতুনকৈ রেশন কার্ড দিব খুজিছো, যাতে বিনামূলীয়া চাউলৰ সুবিধা আমার দুখিয়া আৰু দরিদ্র পৰিয়াল সকলে লাভ কৰিব পাৰে। সেই আসনির লগত সংহতি রাখি আমি বঙাইগাঁও জেলাত প্রায় 24,000 পরিয়ালক আকৌ নতুনকৈ বিনামূলীয়া রেশন কার্ডও আমি দিবর বাবে আমি সিদ্ধান্ত লৈছো। অর্থাৎ অরুণোদয় পাব প্রায় 15,000 পরিয়ালে, রেশন কার্ড পাব প্রায় 24,000 পরিয়ালে, অর্থাৎ প্রায় 50,000 পরিয়ালে নতুনকৈ সরকারি আসনিবিলাকত সন্নিবিষ্ট হব পাৰিব। মাত্র লিষ্টখন দালালক বনাব নিদিব, রাইজে যাতে লিষ্টখন বনাব পাৰে তার কারণে আপনালোকে সকলোৱে চকু দিব লাগিব। আজি আপনালোকে দেখিছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় হক, রেশন কার্ডে হক, অরুণোদয়ে হক, আমি এফালে বিকাশৰ কাম কৰি গৈ আছো, এফালে দরিদ্রতা দূরীকরণের বাবে আমি কাম কৰি গৈ আছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।